আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি তোমাদের আফরোজা বিস, আজকে তোমাদের আমি বাংলা পড়াবো। দেখো সবাই বোর্ডে লক্ষ্য করো, আমি বোর্ডে কী লিখেছি। বোর্ডে লিখেছি গল্প জলপড়ি ও কাঠুরে। আজকে আমি তোমাদের জলপড়ি ও কাঠুরের গল্প শোনাবো। তোমরা সবাই যার যার বই বের করো, বইয়ে দেখো চব্বিশ পেজ আছে, ঠিক আছে? চব্বিশ পেজ সবাই বের করো, এখন ফলো করো। দেখো চব্বিশ পেজে কী আছে, জলপড়ি ও কাঠুরে। কী আছে? জলপড়ি ও কাঠুরে। এখন সবাই জলপড়ি ও কাঠুরের গল্পটা আমার সাথে সাথে পড়ো। দেখো, এক বনে বাস করতো এক গরিব কাঠুরে। এক বনে বাস করত কে? এক গরিব কাঠুরে। কাঠ বেঁচে তার সংসার চলত। একদিন কাঠুরে নদীর ধারে কাঠ কাটছিল, হঠাৎ কোড়ালটি পড়ে গেল নদীতে। নদীতে ছিল অনেক স্রোত ও কুমিরের ভয়। নদীতে ছিল অনেক স্রোত ও কুমিরের ভয়। ভয়ে সে নদীতে নামতে পারল না। ভয়ে সে কী করল না? নদীতে নামতে পারল না। কুড়াল কেনার টাকাও ছিল না, তাই মনের দুঃখে কাঁদতে লাগলো। মনের দুঃখে সে কী করলো? কাঁদতে লাগলো। কিছুক্ষণ এভাবে কিছুক্ষণ কেঁদে গেল। হঠাৎ নদী থেকে উঠে এলো এক জলপড়ি। সে কাঠুরিকে বলল, তুমি কাঁদছ কেন? সে কাঠুরিকে বলল, তুমি কাঁদছ কেন? কাঠুরি বলল, আমার কোড়ালটি নদীতে পড়ে গেছে। কাঠুরি কী বলল? আমার কোড়ালটি নদীতে পড়ে গেছে। জলপড়ি বলল, তুমি কেঁদো না। জলপড়ি কী বলল? তুমি কেঁদো না, আমি দেখছি। জলপড়ি নদীতে ডুব দিল। একটু পরে উঠে এলো হাতে একটা সোনার কোড়াল। কী নিয়ে আসলো? সোনার কোড়াল নিয়ে আসলো। কাঠুরি ভালো করে বলল, এটা কি তোমার কোড়াল? কাঠুরে ভালো করে দেখে বলল, না আমার না। কাঠুরে কি বলল? না আমার না। তারপরে দেখো সবাই পঁচিশ পেজ। জলপড়ি আবার পানিতে ডুব দিল, নিয়ে এলো রূপার কোড়াল। জলপড়ি পানিতে আবার ডুব দিল, ডুব দিয়ে সে একটা রূপার কোড়াল নিয়ে আসলো। বলল, এটা কি তোমার? কাঠুরে দেখে বলল, এটাও আমার না। কাঠুরে দেখে বলল, এটাও আমার না। জলপড়ি আবার ডুব দিল, এবার লোহার কোড়াল নিয়ে এলো। জলপড়ি আবার ডুব দিয়ে কী কোড়াল নিয়ে আসলো? লোহার কোড়াল নিয়ে আসলো। কাঠুরিকে বলল, এটা কি তোমার? কাঠুরি বলল, হ্যাঁ এটাই আমার কোড়াল। কাঠুরির সততা দেখে জলপড়ি খুশি হল। সে তাকে লোহার কোড়াল দিল আর উপহার হিসেবে দিল সোনা ও রূপার কোড়াল। তারপর সে পানিতে মিলিয়ে গেল। সোনা ও রূপার কোড়াল বেছে কাঠুরে অনেক টাকা পেল। তারপর দিন তার খুব ভালো সুখের দিন কাটতে লাগলো। এই ঘটনা শুনে এক লোভী কাঠুরে এলো নদীর ধারে, কাঠ কাটতে লাগলো। ইচ্ছে করে কোড়ালটি ফেলে দিল নদীতে, তারপর মিশামিশি কাঁদতে লাগলো। তারপর কী করলো জানো বন্ধুরা? মিশামিশি কাঁদতে লাগলো। এবার উঠে এলো জলপড়ি। কে উঠে এলো? জলপড়ি উঠে এলো। সব শুনে নিয়ে এলো, সব শুনে নিয়ে এলো সোনার কোড়াল। সব শুনে কী নিয়ে আসলো? সোনার কোড়াল নিয়ে আসলো। বলল, এটা কি তোমার কোড়াল? সে বলল, হ্যাঁ এটাই আমার কোড়াল। জলপড়ি শুনে খুব রাগ করলো। কী করলো? ভীষণ রাগ করলো জলপড়ি। টুপ করে নদীতে ডুব দিল, আর এলো না। সন্ধ্যা নামলো, লোভী কাঠুরে অনেকক্ষণ বসে থাকলো। মনের দুঃখে বলল, লোভ করে নিজের কোড়ালটাও হারালাম। তাহলে আমরা এই গল্পটা পড়ে আজকে কি বুঝতে পারলাম? লোভ করা ভালো না, লোভটা মোটেও করবো না, ঠিক আছে বন্ধুরা? তোমরা কি বুঝতে পারছো? লোভ করে লোভী কাঠুরে নিজের কোড়ালটা হারালো, তাহলে আমরা লোভ করবো না। আজকে তোমাদের আমি গল্পটা পড়িয়েছি, ঠিক আছে? পরবর্তী ক্লাসে
থাকবে এক দুই তিন। এ পর্যন্তই আস্থা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।